বাদশাহ হারুন আল রশিদ, বাদশাহ হারুন রশিদ একবার দরবারে বসে আছে, এমন তো অবস্থায় খুব পিপাসা পেয়েছেন বাদশাহ হারুন রশিদ, পিপাসায় আহ কণ্ঠ নালী শুকিয়ে গেছে, ভারী দরবার লেগে আছে, ওয়াজির নাজির প্রজা সবাই বসে আছেন, সেখানে আল্লাহওয়ালা বাহলুলও বসে আছে। এবার বাদশাহ হুকুম করলেন আমাকে এক গ্লাস পানি নিয়ে আসো, আমার পিপাসা লেগেছে আমি পানি খাবো। বাদশাহ হারুন যখন সেই পানি পানি এনে বাদশাহ হারুনকে এনে দেওয়া হলো, ওই পানি পান করতে যাবেন এমত অবস্থায় বাহলুল তনাকে চুপ করে বললেন, বাদশাহ নামদার, ও বাদশাহ হারুন একটু দাঁড়িয়ে যান, একটু অপেক্ষা করুন। বাদশাহ হারুন আল রশিদ যখন পানি পান করতে যাবে এমত অবস্থায় যখন বাহলুল মানা করে দিল তখন পানিটাকে হাতে রেখে বাহলুলের দিকে চেয়ে থাকলো, বলো বাহলুল কি বলতেছো বলো। হযরতে বাহলুল দানা বলেন, কে ও যাহা পানা, আপনি যে পানিটা পান করছেন এই পানিটা পান করছেন আপনার পিপাসা দূর করার জন্য, যদি এই পানিটা আপনাকে না দেওয়া হয়, যদি এই পানির বিনিময়ে আপনার কাছ থেকে মূল্য নেওয়া হয় তাহলে আপনি এই পানির দাম কত দিবেন। তখন বাদশাহ হারুন আল রশিদের টুটি শুকিয়ে যাচ্ছিল, এমত অবস্থায় বাদশাহ হারুন আল রশিদ বাহলুলকে বললেন, ও বাহলুল আমি এই এক গ্লাস পানির দরুন আমি আমার পুরো রাজত্বটাকে দিয়ে দিতে পারি, এই পুরো রাজ সিংহাসন রাজত্ব আমি সব এই পানির বিনিময়ে আমি প্রদান করে দেব। তো পিরাদা যখন বাহলুল দানা বললেন ঠিক আছে যা পানা আপনি পান করে নেন, যখন পান করে নিলেন বাদশাহ হারুন রশিদ পানিটা, পান করার পর তখন এবার বাহলুল দানা বলছেন, ও যা পানা আরেকটি কথা ছিল, বলে বলো। যখন পানি পান করে নিলেন বাদশাহ হারুন রশিদ, তারপরে পানি পান করার পরে আলহামদুলিল্লাহ বলে যখন শুকরিয়া আদায় করলেন, তারপরে বাহলুল দানা আবার বললেন, কে হুজুর আরেকটি কথা ছিল, বলে কি বলো বাহলুল কি বলছো। যখন বাদশাহ হারুন রশিদ জিজ্ঞাসা করলেন, বলো বাহলুল কি বলছো, বলে হুজুর যা পানা যে পানিটা আপনি পান করলেন সেই পানির মূল্য আপনি পুরো রাজত্বটা দিয়ে দিতেন, তাহলে এবার ওই পানিটা যেটা আপনার ভিতরে প্রবেশ করলো ওই পানিটা বার করার জন্য আপনি তার মূল্য কত টাকা দিতে পারেন। ও পেরাদার আপনারা বুঝতে পারলেন, ইয়ানি পানিটা পান করা হলো, এবার পানিটাকে তো বের করতে হবে পেশাবের দ্বারাই, পেটে তো থাকবে না, ওটা আবার পেশাবের দ্বারাই বের হয়ে যাবে। তাই বাহলুল দানা বলতে লাগলেন, কে হুজুর এবার আপনি যে পানিটা পান করলেন এই পানিটা পান করার বিনিময়ে আপনি পুরো রাজত্বটা দিতে চাইলেন, এবার ওই পানিটাকে বের করার জন্য আপনি যেই পানিটাকে পান করলেন পুরো রাজত্বটাকে দিয়ে দিলেন, এবার সেই পানিটাকে আবার যদি বের করে দেন তাহলে বের করার দরুন আপনি কি দিতে পারেন। তখন সেই বাদশাহ হারুন আল রশিদ বললেন, কেউ বাহলুল আমি এই পানি বের করার জন্যও আমি পুরো রাজত্বটাকে দিয়ে দিতে পারি, পুরো রাজ সিংহাসন আমি দিয়ে দিতে পারি। বলে তাহলে বিরাদার বাহলুল দানা বলতে লাগলেন, যেই পানি একটু সামান্য মাত্র পানি পান করার পরে আবার বের করে দিতে আপনার পুরো রাজত্বটাকে যদি দিয়ে দিতে হয়, পুরো রাজত্বটা যদি আপনি দিয়ে দিতে পারেন তাহলে আল্লাহর যে সমস্ত নিয়ামত আমরা ভক্ষণ করছি সেই সব নিয়ামতের দাম দরুন কত হতে পারে, যেই শ্বাস আমরা নিচ্ছি যেই বাতাসের হাওয়া আমরা নিচ্ছি তার মূল্য কত হতে পারে, যেই রিস্ক আমরা খাবার গ্রহণ করছি তার মূল্য কত হতে পারে, যেই পৃথিবীর বুকে যেই জমিনের বুকে আমরা চলাফেরা করছি তার মূল্য কত হতে পারে, সামান্য একমাত্র পেয়ালা এক গ্লাস পানির মূল্য যদি আপনার পুরো রাজত্বটা হয়ে যায় তাহলে যে আল্লাহর লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত নিয়ামত আমরা ভক্ষণ করছি তার
মূল্যটা কত হতে পারে। তো বেরাদার, তাহলে এখানে চিন্তা ভাবনা করতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে যে পরবর্তীকার আমাদেরকে মাত্র পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বলেছেন। এই চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ ওয়াক্ত আমরা নামাজ আদায় করব। পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের কাছে পাঁচ মিনিটের সময়, পাঁচ পাঁচ মিনিট যদি ধরা যায় দশ মিনিট হয়ে যেতে পারে। এই দশ মিনিট করে যদি আমরা পাঁচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আর সারা দিন সারা রাত আমরা যদি এই সংসারের কাজে মেতে থাকি, তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেবেন। কিন্তু আজ আমাদের উল্টা হয়ে যাচ্ছে, আজ আমরা নামাজকে ছেড়ে দিই, আমরা সংসারের মায়া মমতায়, এই দুনিয়ার লোভ লালসায় আমরা ফেঁসে আছি, আমরা দুনিয়ার মমতায় ফেঁসে আছি। এই মায়া মমতা, এই দুনিয়ার রঙিন, এই দুনিয়ার রং বিরঙ্গি সব জিনিস দেখে আমরা ভুলে বসে আছি যে আমাদেরকে মরতে হবে, এই দুনিয়া এই পৃথিবী আমাদেরকে ছেড়ে যেতে হবে। যেই পৃথিবীর মায়াতে, যেই দুনিয়ার ভালোবাসাতে আমরা এই পৃথিবীতে আছি বাস করছি, সব ভুলে বসে আছি। এই পৃথিবীটাই একদিন আমাদেরকে ফাঁকি দিয়ে দেবে, এই পৃথিবীটাই আমাদেরকে একদিন ধোকা দিয়ে দেবে, আমাদের সকলেরই মরণ হবে, আমাদেরকে মরতে হবে। তাহলে ভাবতে হবে এখানে বন্ধুগণ, একটা শিক্ষণীয় যে সামান্য একমাত্র পেয়ালা পানি দাম যদি একটা বাদশা হারুন আল রশিদের কাছে পুরো রাজত্বটা হয়ে যায়, তাহলে আল্লাহর আমরা বেসুমার নিয়ামত ভক্ষণ করছি, বেসুমার আমরা অগণিত নিয়ামত আমরা খাচ্ছি, হাওয়া বাতাস পানি সব জিনিস আমরা ব্যবহার করছি, তাহলে তার মূল্য কত হতে পারে, এটা আমাদেরকে একটু ভাবতে হবে, চিন্তা ভাবনা করতে হবে।